রুট ফাইভ এখন থ্রি রুট ফাইভ কে হোল কিউব করলে কি দাঁড়ায় তো এই মানটি সাইন্টিফিক ক্যালকুলেটর বসলে ডিরেক্ট চলে আসে যদিও সব ধরনের সাইন্টিফিক ক্যালকুলেটর এই মানটি পাওয়া যায় না তাই এই মানটিকে ম্যানুয়ালি কিভাবে বের করতে হয় সেটা আমি এখন দেখিয়ে দিই তো এখানে দেওয়া আছে থ্রি রুট ফাইভ হোল কিউব এটি দ্বারা বোঝাচ্ছে এখানে থ্রি রুট ফাইভ তিনবার গুণাকার আছে তো এটাকে বলা যাবে থ্রি রুট ফাইভ ইন্টু থ্রি রুট ফাইভ ইন্টু থ্রি রুট ফাইভ

তো এই ধরনের অংশগুলো করার ক্ষেত্রে আমাদের একটা একটু মনে রাখতে হবে সেটি হচ্ছে দিকে লক্ষ্য করলে দেখা যাবে সমীকরণটির মধ্যে দুইটি পদে চলক রয়েছে যার মধ্যে একটি পদে চলকের পাওয়ার হচ্ছে এইট এবং অপর একটি পদে চলকের পাওয়ার হচ্ছে ফোর তো আমরা এখন যে কাজটি করবো আমাদের যে মান দেওয়া থাকবে সেই মানের চলকটিকে সমীকরণের কম ঘাটযুক্ত চলকটির মতো তৈরি করতে হবে অর্থাৎ এখানে ছিল এ

তো আশা করি অঙ্কটি বুঝতে পারা গেছে এবং এই অঙ্কগুলো কিভাবে সমাধান করতে হবে সেই ব্যাপারটা সম্পর্কেও ধারণা হয়েছে সবার তো এই টাইপের অঙ্কগুলো যখনই আসবে আমাদের আমরা সবসময় এই নিয়মটি ফলো করব তো এরকম দুইটা এক্সাম্পল দেখা যাক আমাদের যদি কোনো অঙ্কে a প্লাস ওয়ান বাই এ একের মান দেওয়া থাকে এবং আমাদের যদি বলা হয় এটিকে প্রমাণ করতে তখন আমরা কি করব এখানে যেহেতু এটি দুবার সিক্স আছে এবং এখানে আছে এ কিউব তার আমরা প্রথমে এই এ প্লাস ওয়ান বাই এ টাইপ যে মানটি দেওয়া থাকবে সেটিকে আমরা একবার হোল কিউব করে দিব এবং হোল কিউব করে দেওয়ার পরে এ প্লাস বি হোল কিউব মান নির্ণয়ের যে সূত্রটি আছে সেটি অ্যাপ্লাই করব তো মান নির্ণয়ের জন্য আমরা সচরাচর যে সূত্রটি অ্যাপ্লাই করি সেটি হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তো এই সূত্রটি অ্যাপ্লাই করে দেওয়ার পরে যখন আমাদের কিউব মান চলে আসবে তখন আমরা লসাগ করে দিব তাহলে মানটি পেয়ে যাওয়া যাবে এবং এটির মধ্যে আরেকটি এক্সাম্পল হচ্ছে এই অঙ্কটি তো আমাদের এখানেও দেওয়া আছে এটি দুবার এইট এবং এখানে আছে এটি দুবার ফোর অর্থাৎ আমাদের যে মানটি দেওয়া থাকবে সেটিকে আমরা দুইবার বর্গ করে দিব বর্গ করে দেওয়ার পরে লসাগু করলে আমাদের মানটি চলে আসবে ধন্যবাদ সবাইকে